আমাদের প্রবলেমটি কি ফ্লাইব্যাক এবং আউটপুট ট্রানজিস্টর নাকি এখানে ক্যাপাসিটর আর ডায়োড, কোনটি প্রবলেম আমাদের বোঝার জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার সামনে একটা 14-inch টিভি দেখতেছেন। তো বন্ধুরা, এটার ভিতরে একটা চিপ আইসির সার্কিট লাগানো আছে। দেখুন বন্ধুরা, মূলত এই টিভিটির কী প্রবলেম হয়েছে এটি আমরা দেখব। সবার প্রথমে টিভিটি আমরা লাইন দেব, এখানে দেখুন সিরিজ লাইন আছে। আমরা সিরিজ লাইনে লাইনটি দিলাম, দেওয়ার পরে সিরিজ বাতি এবং এখানে সামনে যে অ্যান্টিগিটার আছে সেন্সারের, এখানে এগুলো কিচ্ছু জ্বলতেছে না। সামনে সেন্সারের এখানে অ্যান্টিগিটার আছে, এগুলো জ্বলতেছে না। তাহলে এরকম বন্ধ অবস্থায় আসলে আমরা কীভাবে টিভিটি মেরামত করব, স্টেপ বাই স্টেপ এগুলো আমরা এখন দেখব, ঠিক আছে, এবং কাজটি কমপ্লিট করব। সবাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা এখন দেখব যে এখানে এই পাওয়ার সেকশনের ভোল্টেজগুলো সব ঠিক আছে কি না। এটা আমাদের দেখার জন্য সবার প্রথমে আমরা একটা ছোট তার এটা লাগিয়ে নেব নেগেটিভের সাথে, নেগেটিভ প্রুফটি লাগিয়ে রাখার জন্য। তো বন্ধুরা দেখুন, মিটারের নেগেটিভ প্রুফটি এর ভিতরে লাগিয়ে রাখলে আমাদের কাজ করতে সুবিধা হবে। শুধুমাত্র এই পজিটিভ লাইনটি ধরে ধরে আমরা কাজগুলো করতে পারবো। তো এখন আমরা এখানে ভোল্টেজগুলো মেপে দেখব যে আমরা সেকেন্ডারি সাইটে কোনো ভোল্টেজ আসতেছে কি না, কারণ এটা যেহেতু সিগন্যাল বাতি জ্বলতেছে না, তাহলে আমাদের বুঝতে হবে যে পাওয়ার সেকশনে সমস্যা আছে। তারপরে আমরা দেখব যে স্টেপে কাজ করতে হয়, এটা আমাদের দেখতে হবে যে সেকেন্ডারি সাইটে কোনো ভোল্টেজ আছে কি না। তো আমি সিরিজ লাইনটি অন করে দিলাম, দেওয়ার পরে এখানে যে 110 ভোল্ট থাকার কথা সেটি থাকছে না। তো এখানে 24 ভোল্ট আসার কথা, এখানে 24 ভোল্ট নেই। তো বন্ধুরা দেখা যাচ্ছে এখানে ধোঁয়াপানা বের হচ্ছে, তার মানে এখানে যে ডায়োডটি আছে এখানে ডায়োডটি প্রচুর হিট হচ্ছে। তো বন্ধুরা আমরা দেখব যে এই পাশে যে ডায়োডটি হিট হচ্ছে, এটা যদি আমরা হিট না পাই, তো এটা যেহেতু আমরা হিট হচ্ছে, যেটা বুঝতে পারলাম ধোঁয়া, হালকা ধোঁয়া বের হয়েছে। যদি ধোঁয়া না বের হইতো, তাহলে আমাদের বুঝতে গেলে দেখতে হতো যে এখানে যে ডায়োডটি আছে, ডায়োডের একটি প্রান্ত ওপেন করে দিতে হতো। আমি শাকারের মাধ্যমে একটি প্রান্ত ওপেন করে দিচ্ছি। এখানে আমি 50 সিলেক্ট করে দিছি, দেখুন 50 সিলেক্ট করে দিয়ে আমরা এই 24 ভোল্ট 26 ভোল্ট যেটা ভার্টিক্যাল সেকশনের ভোল্টেজটি, এটা আমরা মেপে দেখব। যেহেতু 110 ভোল্ট এখানে আসতেছে না, দেখুন বন্ধুরা 110 ভোল্টের এখানে কোনো ভোল্টেজ নেই, 24 ভোল্টের এখানে, মানে ভার্টিক্যাল সেকশনের 26 ভোল্টের এখানে 5 ভোল্ট মতো দেখাচ্ছে। আর এখানে যে সাউন্ড সেকশনের ভোল্টেজটি, এটা 10 ভোল্ট মতো দেখাচ্ছে, 12 ভোল্ট মতো দেখাচ্ছে। তার মানে এখানে যেহেতু ভোল্টেজটি আসতেছে, তারপরে 110 ভোল্ট লাইনটি নেই, তাহলে আমাদের অবশ্যই 110 ভোল্ট লাইনের হয় ক্যাপাসিটার নষ্ট, নাই ডায়োডটি নষ্ট, নাই ফ্লাইব্যাক নষ্ট, নাই তো এখানে যে ট্রানজিস্টরটি থাকে ট্রানজিস্টরটি নষ্ট। তাহলে আমাদের যে কোনো একটি জিনিস নষ্ট থাকার কারণে আমাদের 110 ভোল্ট লাইনটি টোটালে থাকতেছে না। তো আমরা সবার প্রথমে এখানে যে রেজিস্টরটি আছে ফ্লাইব্যাকের দিকে, যে রেজিস্টরটি গেছে, এই রেজিস্টরটি 2.2 ওহমসের রেজিস্টর আমরা ওপেন করে দেব। দেখুন এখান থেকে শাকারের মাধ্যমে আমরা এই লাইনটি ওপেন করে দিতেছি। ওপেন করে দিয়ে তারপরে আমরা এখানে ভোল্টেজগুলো মেপে দেখব যে কত ভোল্ট আছে 110 ভোল্ট লাইনে। আমাদের প্রবলেমটি কি ফ্লাইব্যাক এবং আউটপুট ট্রানজিস্টর নাকি এখানে ক্যাপাসিটর আর ডায়োড, কোনটি প্রবলেম আমাদের বোঝার জন্য। এখানে 250 সিলেক্ট করে দিয়ে, দেখুন বন্ধুরা এখানে 250 সিলেক্ট করে দিয়ে এখানে ডায়োডের এখানে ধরলাম, ধরার পরে এখানে লাইনটি দিলাম। তো বন্ধুরা কোনো লাইন আসতেছে না। তারপরে এখানে যে 26 ভোল্ট থাকার কথা, এখানে দেখা যাচ্ছে হালকা কোনো রকম ভোল্টেজ আসতেছে। তাহলে আমরা শিওর হয়ে গেলাম যে এখানে ডায়োডটি প্রবলেম থাকতে পারে। ডায়োডটি আমরা এখন শাকারের মাধ্যমে খুলব, খুলে মেপে দেখব ডায়োডটি ভালো কি না। এখন ডায়োডটি খুলে নিলাম, ডায়োডটি খুলে এখন মিটারের মাধ্যমে মেপে দেখব পিপ সাউন্ড হচ্ছে কি না।
এবং ডাইরেক্ট শর্ট আছে কিনা এটা আমাদের দেখতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে ডায়োডটি পুরো শর্ট দেখাচ্ছে। তো দেখুন বন্ধুরা ডায়োডটি সম্পূর্ণ শর্ট দেখাচ্ছে। এখন আমরা এই ডায়োডটি লাগিয়ে দেখব যে 110 ভোল্ট ওকে আসতেছে কিনা। এজন্য এই ডায়োডের নাম্বার হচ্ছে RU3A। তো বন্ধুরা সেম মানে ডায়োড আমি এখানে লাগাবো, অথবা 110 ভোল্ট লাইনে আপনারা HER207 এই ডায়োডটি লাগাতে পারেন। তো বন্ধুরা এখানে ডায়োডটি এইভাবে লাগিয়ে দিতে হবে আবার সেম পজিশনে। বন্ধুরা আমাদের ডায়োডটি লাগানো হয়ে গেছে, এখন আমরা দেখব 110 ভোল্ট আসতেছে কিনা। দেখুন বন্ধুরা এখানে 110 ভোল্ট ওকে চলে আসছে। মূলত ডায়োডটি শর্ট ছিল, আর শর্ট হওয়ার কারণও তো কিছু আছে, দেখি স্টেপ বাই স্টেপ কাজ করে আপনাদের ক্লিয়ারভাবে বুঝাই দেব। তো বন্ধুরা দেখুন এখানে 26 ভোল্ট এবং রেগুলেটর সেকশনে 10 ভোল্ট, সাউন্ড সেকশনের 15-16 ভোল্ট, এগুলো সব ভোল্টেজ ওকে পেয়েছি। আমরা এখানে একটা ডিমি লোডের মাধ্যমে চেক করে নিতেছি ভোল্টেজটা থাকতেছে কি না। তো বন্ধুরা এখানে ভোল্টেজটিও থাকতেছে, লোড দেখলেই বোঝা যায়। তো বন্ধুরা আমরা এখন যে রেজিস্টারটি ওপেন করে দিয়েছিলাম, 2.2 ওহমসের রেজিস্টারটি ফ্লাইব্যাকের দিকে গেছে, এই লাইনটি লাগিয়ে দিয়ে আমরা এখন সিরিজ লাইনটি দিতেছি। দেখুন বন্ধুরা লাইটটি আপ ডাউন করতেছে, আবার জ্বলে উঠতেছে, বন্ধ হয়ে জ্বলে উঠতেছে, তার মানে এটা পাওয়ার নিচ্ছে না। তো আমাদের এখন দেখতে হবে যে ট্যানডেস্টরটি আউটপুট সেকশনে প্রবলেম আছে, কারণ রেজিস্টার লাগানোর পরে সিরিজ লাইনটি রকম হচ্ছে। তো আমাদের এখন দেখতে হবে যে ট্যানডেস্টরটি ভালো আছে কি না। এখানে যে কোনো নাম্বারে থাকুক না কেন, চায়না সার্কিটে আপনার 1803 ট্যানডেস্টরটি লাগাবেন, নতুন ট্যানডেস্টর। এখন আমরা সাকারের মাধ্যমে প্রিন্টগুলো পরিষ্কার করে নিলাম, আর ট্যানডেস্টরটি শর্ট হয়ে আছে কি না এটা এক্স টেনে দিয়ে আমরা মেপে দেখতেছি। তো বন্ধুরা এক পাশে ফুল বিপ দেবে, আর আরেক পাশে মিটারটি ধরলে এই কালেক্টরের সাথে আমরা নেগেটিভটা ধরে মাপ দিতেছি। তো দেখুন বন্ধুরা একটা কিছুটা উঠবে, আরেকটা হালকা উঠবে। তো বন্ধুরা এতে করে বোঝা যায় যে ট্যানডেস্টরটি ভালো আছে, যদি নষ্ট থাকতো তাহলে বিপ সাউন্ড ফুল দিত। তো বন্ধুরা যদি ট্যানডেস্টরটি নষ্ট থাকতো তাহলে সব পয়েন্টগুলো উঠতো, এতে করে আমরা নতুন ট্যানডেস্টর লাগাতাম। তো বন্ধুরা এটা ভালো আছে যেহেতু এটা আর খুললাম না, আমরা এখানে আবার সোল্ডারিং করে নিলাম। তো আপনারা চাইলে এটা খুলে মেপে দেখতে পারেন ভালো আছে কি না। তো বন্ধুরা আমরা এখন ফ্লাইব্যাকটি খুলতেছি, কারণ ট্যানডেস্টর যেহেতু ভালো আছে তাহলে ফ্লাইব্যাকটি শর্ট আছে, এই জন্য আমরা ফ্লাইব্যাকটি খুলে নিলাম। সাকারের মাধ্যমে আপনারা এই কাজগুলো করলে খুব সুন্দরভাবে রাঙ্গুলা পরিষ্কার করতে পারবেন। তো দেখুন বন্ধুরা আমি সাকারের মাধ্যমে পরিষ্কার করে ফ্লাইব্যাকটি খুলে নিলাম। তো এখানে কী মানের ফ্লাইব্যাক আছে আর কোনটি দেওয়া যাবে সেটিও আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা সবার প্রথমে আপনারা এই ফ্লাইব্যাকের ভিতরে যদি কোনো রকমের ভোল্টেজ থেকে থাকে এটা ডিসকানেক্ট করে নেবেন, ডিসচার্জ করে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে বেজের থেকে আপনারা ফোকাসের লাইন এবং G2 লাইন এইগুলো খুলে নেবেন। তো বন্ধুরা দেখুন আমি এইভাবে কাজগুলো করে থাকি। তো এখানে যে ফ্লাইব্যাকটি আছে এটা হচ্ছে BSC2401N4006EV। তো বন্ধুরা এই নাম্বারের পরিবর্তে আমরা কি নাম্বারে লাগাতে পারবো এটা নিয়ে আমার একটা ভিডিও আপলোড করা আছে। তো 10-15টা ফ্লাইব্যাকের নাম্বারের সাথে যদি একটা নাম্বার মিল হয় তাহলে আপনারা এখানে 10 ফ্লাইব্যাকটি লাগাতে পারবেন। তো বন্ধুরা এই নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নেবেন। তো আমি এখানে 10 ফ্লাইব্যাকটি লাগাবো, সেম মানের ফ্লাইব্যাক না হলেও কোনো সমস্যা নাই, এটা হচ্ছে 10 ফ্লাইব্যাকটি লাগাবো। এখানে লাগিয়ে খুব সুন্দরভাবে এখানে সোল্ডারিং করে নেব। এই সোল্ডারিংগুলো অবশ্যই একটু বেশি করে রং দিয়ে ঝালাই করে দেবেন, কারণ এখানে হালকা করে দিলে আস্তে আস্তে এটা ডিসকানেক্ট হয়ে যায়। তো এই জন্য খুব সুন্দরভাবে এখানে রং দিয়ে বেশি করে রং দিয়ে ঝালাইটি করে নেবেন। দেখুন বন্ধুরা আমি
প্রত্যেকটা পয়েন্টে খুব সুন্দরভাবে ঝালাই করে দিতেছি। তো বন্ধুরা, আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা দেখুন, জি2 লাইনটি লাগানো হয়ে গেছে, এখন ফোকাসের লাইনটি লাগাবো। তো এইভাবে লাগিয়ে কোথাও কোনো সংযোগের লুজ কানেকশন যাতে না থাকে সেভাবে আপনারা সেদিকেই লক্ষ্য রাখবেন। আর অবশ্যই ফ্লাই ব্যাগের ক্যাপটি লাগানোর সময় পিকচার টিউবটি একটু পরিষ্কার করে দেবেন। দেখুন বন্ধুরা, ফ্লাই ব্যাগটির ভিতরে এখানে ক্যাপের ভিতরে কোনো আটা দেওয়া লাগবে না, শুধুমাত্র এইভাবে লাগিয়ে দিলেই হবে। আর অবশ্যই বেসবোর্ডের ভিতরে বডি কানেকশনটি লাগিয়ে তারপরে পিকচার টিউবের সাথে লাগাবেন, কারণ বডি কানেকশন লাগানো না থাকলে যদি ফ্লাই ব্যাগের থেকে স্পার্ক হয় সে তাতে করে পিকচার টিউবটি নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা দেখুন, আমি সিরিজ লাইনে দিয়ে চালু করলাম, সিরিজ বাতিটি জ্বলে নাই, আর এখানে টিভিটি চালু হয়ে গেল এবং ভেরিয়েবলের মাধ্যমে আমরা আলোটি কন্ট্রোল করতেছি। তো বন্ধুরা দেখুন, টিভিটি সম্পূর্ণভাবে ওকে হয়ে গেল। তো একটা প্রবলেম দেখা যাচ্ছে, এখানে 2 ইঞ্চি মতো দুই সাইডে, এই সাইডে 1 ইঞ্চি, ওই সাইডে 1 ইঞ্চি, এরকম কালো দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এটা দুই সাইডে ছোট হওয়ার কারণটা কি? অবশ্যই একটা কারণ তো থাকবেই, দুই সাইডে কেন ছোট হয়ে গেল। তো এটা যেহেতু অন্য একটা ফ্লাই ব্যাগ ছিল সেজন্য আর কি ফুল স্ক্রিন ছিল, আর আমরা 10-10 ফ্লাই ব্যাগ লাগিয়েছি, এজন্য হয়তো এখানে একটু ছোট দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে পিকচার টিউবের ইয়োক কয়েলের সাথে যে আমাদের হরিজন্টালের একটা লাইন আছে, হরিজন্টাল কয়েলের লাইন, এই লাইনটা আপনারা এখানে 5টা পয়েন্ট আছে এখানে ঘুরায় ঘুরায় লাগিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো বন্ধুরা, এটা এক সাইডে ছিল, এটা মিডিল পজিশনে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখুন বন্ধুরা, ফুল স্ক্রিন চলে আসবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, শিক্ষণীয়মূলক ভিডিও, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তো বন্ধুরা, এখানে সাইডে হালকা একটু আছে, এটা আমরা ভোল্টেজটি মেপে দেখবো 110 ভোল্টের কম আছে কি না। তো এখানে 110 ভোল্টের কম ছিল, এজন্য 110 ভোল্ট করে আমি টিভিটি সম্পূর্ণ ওকে করে দিয়েছি। তো এই সার্কিটের ভিতরে মূলত একটা ডায়োড আর একটা ফ্লাই ব্যাগই প্রবলেম ছিল, আর কোনো প্রবলেম ছিল না। তো বন্ধুরা, এভাবেই মূলত স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে, ভোল্টেজ ম্যাপে কাজগুলো করলে আপনারা যে কোনো রোগেই সমাধান করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, ফুল স্ক্রিন চলে আসছে, এখানে 107-108 ভোল্ট মতো দেওয়া হয়েছে, এখানে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, দুই সাইডে যে 1 ইঞ্চি করে গ্যাপ ছিল সেগুলোও ঠিক হয়ে গেছে। তো এখন আমরা একটু ডিসেল লাইন বা ডিসকাবল লাইনটি লাগিয়ে আপনাদের দেখাবো কীরকম পিকচার আসতেছে। তো দেখুন বন্ধুরা, ছবিগুলা খুব সুন্দরভাবে চলতেছে, কোনো সমস্যা নাই। তো এভাবে মূলত কাজগুলা করে থাকি আমি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনারা কোথা থেকে ভিডিওগুলা দেখতেছেন সেগুলো একটু কমেন্টে জানাবেন। আর অবশ্যই আপনারা কি দোকান দিয়েছেন না এখনও কাজগুলা শিখতেছেন এগুলো একটু কমেন্টে জানাবেন, কীরকম ধরনের ভিডিও লাগবে সেগুলোও কমেন্টে জানাবেন, যেটা বুঝতে চান সেগুলো কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো তৈরি করে দেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবেন সব সময়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।